press the bell icon on the YouTube app and never miss another update. দুই তিন দিন আগেই আমার চেম্বারে এক জোড়া দম্পতি আসলো, এখন ফিমেলের বয়স 35 আর মেল পার্টনারের বয়স 38। তারা বিয়ে করেছেন 10 বছর হলো, তো এর মধ্যে স্টুডেন্ট ছিলেন, ফিমেল স্টুডেন্ট ছিলেন, আর হাজব্যান্ডের তখন মাত্র ক্যারিয়ারে শুরু, তখনও তারা চিন্তাভাবনা করেন, পড়াশোনা শেষ করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন। এখন রিসেন্টলি 2 বছর ধরে তারা ভাবছেন যে প্রেগনেন্সি নেবেন, কিন্তু যেহেতু হচ্ছে না, নিজেরা চেষ্টা করেছেন, এখন ডাক্তারে শরণাপন্ন হয়েছেন। আমাদের কাছে অনেকেই জানতে চান আসলে একটা বিবাহিত দম্পতি কতদিনের মধ্যে, বিয়ের কতদিনের মধ্যে প্রেগনেন্সি নেওয়ার প্ল্যানিং করা উচিত, ফ্যামিলি কমপ্লিট করা উচিত, এবং আসলে বয়সের সাথে কোনো সম্পর্ক আছে কি না। আমি যদি প্রথমেই চিন্তা করি কতদিনের মধ্যে, সেটা দম্পতিদের, স্পেশালি মেয়েদের বিয়ের বয়সের উপর ডিপেন্ড করবে। যেমন যে মেয়েটির বয়স এখন 36, সে হয়তো খুব রিসেন্টলি বিয়ে করলো, যে কোনো কারণে হোক তার বিয়ে করতেই হয়তো দেরি হয়েছে, তার কিন্তু মানে এক মুহূর্ত আসলে ফ্যামিলির কথা যদি চিন্তা হয় যে কোনো বেবি নেবে, তাহলে তার কিন্তু কিছুতেই দেরি করা উচিত না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরের শরণাপন্ন হয়ে তাদের কোনো প্রবলেম আছে কি না ইভালুয়েট করে সেই অনুযায়ী তাদের চিকিৎসাতে চলে আসা উচিত। এটা মেয়েদের বয়সটা কেন আমরা বেশি গুরুত্ব দিই, আমরা যদি বলি যে মেয়েদের কিন্তু আসলে যদি চিন্তা করি যে মেয়েদের কিন্তু একটা সময়ের পরে কিন্তু মেনোপজে পৌঁছে যায়। মেয়েদের মেনোপজে কেন পৌঁছায়, মেয়েদের যে ওভারি বা ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণটা কমতে থাকে। মাতৃগর্ভে যখন একটা মেয়ে থাকে, তার ওভারিতে ডিম্বাণুর পরিমাণটা যতটা থাকে, তার সে যখন জন্মায় তার পরিমাণ কমতে থাকে, তার যখন প্রথম মাসিক শুরু হয় তখন তার সেটা পরিমাণ কমতে থাকে, এবং প্রতি মাসে মাসে তার এই ডিম্বাণুর পরিমাণটা কমতে থাকে। এটা একটা অটোমেটিক প্রসেস, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত একটা প্রসেস। সো একটা মেয়ে যখন বিয়ের বয়সে পৌঁছায়, সাপোজ একটা মেয়ে 25 বছর বয়সে বিয়ে করলো, তখন কিন্তু তার এই ন্যাচারাল প্রসেসের মধ্যেই তার ডিম্বাণুর পরিমাণ কিন্তু অলরেডি কিছুটা হলেও কমে গেছে। এবার একটা মেয়ের 30-এর পরে কিন্তু ডিম্বাণুর পরিমাণটা আরও ভয়াবহ আকারে কমতে থাকে, এবং 35-এর পরে সেই কমার রেটটা আরও অনেক বেশি থাকে। এখন যদি আমার কাছে কেউ জানতে চান যে একটা মেয়ের কত বছরের মধ্যে প্রেগনেন্সি নেওয়া উচিত, সেক্ষেত্রে আমি বলবো যে সম্ভব হলে 30-এর মধ্যেই ফ্যামিলি কমপ্লিট করে ফেলা উচিত, না হলে অ্যাটলিস্ট একটা বাচ্চা নিয়ে নেওয়া উচিত। 30-এর পরে যেহেতু ডিম্বাণুর পরিমাণটা কমতে থাকে, সাথে আরও কিছু কোমরবিডিটি, কারো কোনো ডায়াবেটিস হয়, কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, কোনো কোনো মেয়ের জরায়ুতে টিউমার দেখা যায়, যেগুলো পরবর্তীতে প্রেগনেন্সি হওয়ার জন্য কিন্তু অন্তরায় হিসেবে কাজ করবে। আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে ছেলে পার্টনারের ক্ষেত্রে অনেক বছর পর্যন্ত প্রেগনেন্সি প্রোফাইলটা ভালো থাকে, কিন্তু একটা ছেলেরও ডায়াবেটিস হলে কিন্তু শুক্রাণু রিপোর্টটা খারাপ হয়ে যায়, কিছু কিছু জেনেটিক ডিজিজ কিন্তু রান করে, যেটার জন্য হয় যে শুক্রাণুর রিপোর্টটা এফেক্ট করে। তার হয়তো ইয়াং বয়সে জেনেটিক প্রবলেমটাতে বেশি মানে সমস্যা হতো না, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে দেখা যায় যে জেনেটিক প্রবলেমটার জন্যই শুক্রাণু তৈরি হওয়াটা কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কখনো কোনো ইনফেকশনের জন্য শুক্রাণু বাইরে আসতে পারে না, তখন দেখা যায় একটা ছেলেও কিন্তু চাইলেও সব বয়সে কি বাবা হতে পারেন না। সো যখন বিয়ে হয়েছে তখন আমি মনে করি যদি 30-এর কম থাকে তাহলে তাদের আগে একটা প্রেগনেন্সি নিয়েই ক্যারিয়ার প্ল্যান করা উচিত, আর যদি 30-এর বয়সে হয়ে বেশি হয়ে থাকে স্পেশালি মেয়ের, তাহলে কিন্তু অবশ্যই আরও দ্রুত প্রেগনেন্সি নেওয়ার প্ল্যানিংটা করা উচিত। আর যেটা হয় যে একটা প্রেগনেন্সি হওয়ার পর অনেকেই ভাবেন যে আমি লম্বা সময় গ্যাপ দিলাম, এর মধ্যে অনেক কিছু করব, 7 বছর, 8 বছর, 10 বছর, তারপরে নেক্সট আরেকটা প্রেগনেন্সি চিন্তাভাবনা করব। তো লম্বা সময় গ্যাপ দিলে যেটা হয় যে বাচ্চার প্রোফাইলটা তো কিছুটা হলেও ফল করে, কিছু কোমরবিডিটি বাড়ে, সেকেন্ড যে হয় যে অনেকেরই কিন্তু দ্বিতীয়বার প্রেগনেন্সি হতে কিন্তু দেরি হয়। হয়তো ভাবেন নাই একটা প্রেগনেন্সি হলেই খুশি, একটা বেবি হলেই খুশি, সেটাই ওনারা ভেবেছেন, কিন্তু এখন যে প্রথম বাচ্চাটা তাদের আছে 7 বছর বা 8 বছর, সে খুবই লোনলি ফিল করে। বাবা মা হয়তো দুজনেই সার্ভিস হোল্ডার বা দুজনেই ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, দুজনেই প্রফেশনাল মানুষ, সকালে যান সন্ধ্যায় আসেন, এর মধ্যে বাচ্চাটা স্কুলে গেল আসলো, হয়তো ফ্যামিলিতে অন্য মেম্বাররা আছে, কিন্তু সে চায় যে তার একজন খেলার সঙ্গী। এরকম চিন্তাভাবনা করেই কিন্তু একটু লেট এজে অনেক কাপড় আমাদের কাছে আসেন, যে একটা প্রেগনেন্সি তখন হয়ে গিয়েছিল খুব সহজে, চেষ্টা করে 2 মাসের মাথায় প্রেগনেন্সি হয়েছে, কিন্তু এখন আমরা চাচ্ছি হচ্ছে না, কী করার আছে। আইডিয়াল গ্যাপ যদি চিন্তা করি তাহলে 2টা বেবির মধ্যে মিনিমাম এক প্রথম বাচ্চা হওয়ার পরে 2 বছর গ্যাপ দিয়ে আরেকটা বেবি নেওয়ার কথা চিন্তাভাবনা করা উচিত। এখন যদি কারো কারো থাকে যে কোনো সাপোর্ট নাই, কোনো হেল্পিং হ্যান্ড নাই, তারা হয়তো ভাবছেনই না, তখন সেটা আলাদা কথা। আর ভাবলে 2 বছর পরে আরেকটা বেবির কথা চিন্তাভাবনা করাটাই ভালো, একটা স্ট্যান্ডার্ড বয়সের গ্যাপ থাকে,
মায়ের বয়সও বেশি হয় না, সো প্রেগনেন্সিতে যেসব ঝুঁকি থাকে সেসব ঝুঁকিগুলো কম হওয়ার সম্ভাবনা থাকে। আর এখন আসলে অনেক কর্মজীবী মায়েদের জন্যই কিন্তু ডে কেয়ার সিস্টেমের ব্যবস্থা আছে, যেটা হয়তো আমাদের সোসাইটিতে এখনও অনেক বেশি প্রচলিত বিষয় তা না, কিন্তু আমার নিজেরই পড়াশোনার জন্য কিন্তু আমার বাচ্চাদেরকে একসময় ডে কেয়ারে রাখতে হয়েছিল, সেই জন্য আমি জানি যে এখন কিন্তু ডে কেয়ার ফ্যাসিলিটিস অনেক জায়গাতেই আছে। একটু খোঁজখবর নিলে পরেই কিন্তু বাচ্চাদেরকে একটা নিরাপদ জায়গায় রেখে অফিসে যেতে পারবেন। যদি কোনো সাপোর্ট নাও থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ডে লং থাকার জন্য কোনো অসুবিধা নেই, হয়তো একটু খরচ বেশি হবে কিন্তু বাচ্চাদের একটা নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা হবে। ইনিশিয়াল পড়াশোনাটাও ডে কেয়ারে কিন্তু ব্যবস্থা করা যায়, বাচ্চাদের নিউট্রিশনটা ঠিকমতো মেনটেন করা হয়, প্লাস অনেকগুলো বাচ্চা একসাথে থাকে দেখে কিন্তু এই বাচ্চাগুলোর মানে সোশ্যালিজম, যে সামাজিক যে মেলামেশাটা আছে, ফ্রেন্ডশিপ তৈরি হয়, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হয়। তো সব বিবাহিত দম্পতির জন্যই অ্যাডভাইস, যদি প্রেগনেন্সি নেবেন প্ল্যান থাকেই তাহলে বিয়ের পরে লম্বা সময় গ্যাপ না দিয়ে একটা প্রেগনেন্সি আর্লি নিয়ে নেন। সেকেন্ড যেটা বিষয় যে ক্যারিয়ার তো আসলে যে কোনো সময়েই করা যাবে, সরকারি চাকরির হয়তো নির্দিষ্ট বয়স আছে কিন্তু প্রাইভেট জব বা আপনি যদি বাইরে পড়তে যান, পিএইচডি করতে যান, সেগুলোর জন্য কিন্তু বয়স কোনো বিষয় না, কিন্তু একটা প্রেগনেন্সি নেওয়ার জন্য, সেটা সুস্থভাবে সেই বাচ্চাটা ডেলিভারি দেওয়ার জন্য, আমি সেই বাচ্চাটাকে সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আপনাদের একটা ইয়াং এনার্জেটিক বয়সের অবশ্যই দরকার আছে। সো সব নির্দিষ্ট বয়সের মধ্যে যেই কাজটা করা দরকার সেই কাজটা করে ফেলে ক্যারিয়ারকেও ডেভেলপ করা যাবে পাশাপাশি। আমার কাছে মনে হয় না যে একটা প্রেগনেন্সি নেওয়া, বাচ্চাকে বড় করা আর ক্যারিয়ার কোনোটাই কোনোটার অন্তরায়, টেকনিক্যাল হলে সবটাই ম্যানেজ করা সম্ভব। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।